এখন রাত্রি 10:30 বাজে। যদিও আমি রুগীর মতো গিয়েছিলাম, সত্যি রুগী ছিলাম না, মনে একটা আলাদা আনন্দ ছিল যে ওখানে কি হয় কি হয়। সত্যি সমর ভাই, একা একটি মানুষ হয়ে যে এতগুলো মানুষকে একত্রিত করতে পেরেছে তার সত্যি জবাব নাই। ধন্য যে মায়ের কোলে সমরের জন্ম হয়েছে, সেই মা ধন্য আজ যে একটি ছেলে, তার হয়তো বয়স 35 থেকে 36 বছর বয়স হবে, আমি সঠিক জানি না, সে এত মানুষকে পাগল করতে পেরেছে। ছোট থেকে বয়স্ক অবধি আমি দেখেছি মিটাবে যে সব মানুষই শুধু একটাই গাছ পাগল। কিন্তু সাহস দেখাতে পারি দূরে দূরে গিয়ে ভিডিও করা, আর যেগুলো দেখে আজ এত মানুষ, শুধু মানুষ দেখা যাচ্ছে এই মুহূর্তে, অন্য কিছু নেই। মানবদাকে বলবো, মানবদা একটা ছোট্ট লাইভ আমরা চালাবো এই মুহূর্তে, গ্রিন ফেন্সে যারা অপেক্ষা করছে তাদের জন্য। আর আমার যে আছে উজ্জ্বল বন্ধু, উজ্জ্বলের কাছে রিকোয়েস্ট করব যে গিম্বেলটা আছে তোমার কাছে, একটু গিম্বেলটা আমাদের স্টেজের কাছে নিয়ে আসো, আমরা একটা ছোট্ট ভিডিও করবো, গিম্বেলটা লাগবে, আর মানবদা চলে আসো, একটা লাইভ ভিডিও চালাবো। সজল দাকে কিছু বলতে পারবো? গাছেরও লাইন এখানে, গাছ দেওয়া হচ্ছে গিফট, এখানেও বিশাল লাইন। এখানে সব গাছে স্টল দেওয়া হয়েছে, দামি দামি গাছ ভেঙে দেখো, সব হ্যাঙ্গিং গাছ। আচ্ছা এই হ্যাঙ্গিং গাছের দাম কত দাদা? এটা এগুলো সব দামি দামি গাছ বিক্রি হচ্ছে, প্রচুর মানুষের সমাগম, প্রচুর ওখানে গাছ নিয়ে লড়াই চলছে। দেখো দুটো দেখা যাচ্ছে, দুটো করে কুপন দিয়েছে গ্রিন ফেন্স সেই গাছ গাছ নিতে গিয়ে। এখানে রং বেরঙের গাছ, এখানে সব আছে প্রচুর গ্রো ব্যাগ, গ্রো ব্যাগ বিক্রি হচ্ছে এখানটায়, ওখানে বিভিন্ন স্টল। এটা হচ্ছে গ্রিন ফেন্সের গ্রিন স্টল, আমাকে একটা ক্যালেন্ডার দাও শোনা, না অনুষ্কা তো বলো, অনুষ্কা দেবে, অনুষ্কা দিচ্ছে, এই যে অনুষ্কা ক্যালেন্ডার দিচ্ছে, দেখো তুমি জিজ্ঞেস করো, সব রকমই পাওয়া যাচ্ছে। বাবু এই যে এই যে আন্টিটাকে দাও, এটা হচ্ছে সমর্থার মেয়ে, হ্যাঁ সমর্থার মেয়ে। প্রতিজ্ঞার অবসান ঘটেছে, ধৈর্য ধরলে তবেই ভালো বাগান করা সম্ভব। প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে সব কিছু সম্ভব। তাই বাগান করতে গেলে ধৈর্য ধরতেই হবে। আমাদের ড্রাগন সম্রাট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে ড্রাগন নিয়ে দু চার কথা শুনি, আর খুব তাড়াতাড়ি ড্রাগন সম্রাটের ছাদে কিন্তু একটা মিটআপের আয়োজন করেছে, এখান থেকে কি শিক্ষা নেবে সেটা উনিই জানেন। এখন বাজে ঘড়িতে
10:30। আমি কলকাতা থেকে, কলকাতা বলতে মধ্যম গ্রাম থেকে বাড়িতে পৌঁছলাম 10:00। তো খাওয়া দাওয়া পর্ব সেরে আমি না বলে পারছি না, আমি এত আনন্দিত হয়েছি এই মিট আপে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমার আর ধৈর্য থাকলো না, সকাল অবধি এই রাত্রিতেই বসে পড়লাম। আমি মিট আপে গিয়ে সত্যি অভিভূত হয়ে গেছি যে গ্রিন ফ্রেন্ডস এত কিছু দিতে পারে, মানুষকে ভালোবাসা ঢেলে দিয়েছে। আমি যখন 11:10 পৌঁছালাম চৌমাথায়, আর স্পটে পৌঁছালাম 11:00, পাক্কা 1 ঘন্টায় 4 কিলোমিটার যেতে আমার লেগেছিল, কারণ এত যানজট। কেন যানজট হয়েছে? মানুষের ঢল নেমেছে। আর তোমাদের তো, তোমরা প্রত্যেকটা সিন তোমাদের তো দেখাবো, শেয়ার করবো, আমি যা যা পেয়েছি মিট আপে গিয়ে সেটা আজকে তোমাদের আমি বলতে চাই। আমি যখন গেটে ঢুকছি, আমাকে প্রায় দিদিরা হাত ধরে হ্যান্ডশেক করছে, কি বলছে বলতো? সুলেখা দি, আমি এই মুখটা পরিচিত হয়েছি একমাত্র গ্রিন ফ্রেন্ডসের জন্য। গ্রিন ফ্রেন্ডসের ফেসবুক পেজে আমি জয়েন হয়েছি। আমি, আমার বাগান কিন্তু এমন কিছু বড় না, ছোট্ট বাগান, সেই ছোট্ট বাগানের ছোট ছোট অংশ আমি দিই, পোস্ট করি। তার থেকে বড় কথা, আমার যে চ্যানেল হবি অফ সুলেখা, সেই চ্যানেলে প্রত্যেকটা দিদি, মানে আমার গ্রিন ফ্রেন্ডসের দিদিরা সবাই ফলো করে, যার জন্য আমি ভীষণ পরিচিত। আর সব থেকে পরিচিতি লাভ করেছি গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই আমার বাড়িতে এসেছিল, বা মুর্শিদাবাদ সফরে এসে যে ভিডিওগুলো করে গেছে, তার মধ্যে কিন্তু আমি একজন ছিলাম যে বিনা, মানে পয়সাটা খুব কম খরচে চাষাবাদ সমর ভাইয়ের গ্রিন ফ্রেন্ডসের চ্যানেলের মাধ্যমে আমি পরিচিতি পেয়েছি। আমি খুব 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 খুশি, এত মানুষের ঢল আমি কোনোদিন দেখিনি। আমি কী কী পেয়েছি তোমাদের আমি দেখাতে চাই। ভীষণ ক্লান্ত, কারণ এই 5 ঘন্টা জার্নি করে এসে এখন ভিডিও করা সম্ভব না। সব থেকে বড় কথা, আমার রিসেন্ট অপারেশন হয়েছে, কি বলবো, আমার আমাকে টেনে নিয়ে গেছে গাছপ্রেমী হিসাবে। আমি গাছকে ভীষণ ভালোবাসি। গ্রিন ফ্রেন্ডসের উৎসব, সব দিদিদের সঙ্গে, দাদাদের সঙ্গে দেখা হবে, পরিচয় হবে, কথা হবে, একটা মহা আনন্দ। এই আনন্দ উপভোগ করার জন্য আমি গিয়েছিলাম, সত্যি আমি পেয়েছি ওখানে, খুব খুব আনন্দ করেছি। আমি মিট আপে গিয়ে কী পেয়েছি সেটা তোমাদের দেখাতে চাই। এটা পেয়েছি, এটা একটা কাটিমন আম গাছ, এটা পেয়েছি সাদিয়া নার্সারি থেকে, এটাও একটা ভালো 12 মাস হবে পেয়ারা গাছ, এটাও সাদিয়া নার্সারি গিফট করেছে। এটা দিয়েছে ফারুক ভাই, সুদূর মালদা থেকে এসেছেন ফারুক ভাই, এটা আমাকে একটা দামি গাছ গিফট করেছে। আর এটা দিয়েছে গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে একটা ক্যালেন্ডার দিয়েছে। আর গ্রিন ফ্রেন্ডসের আমরা রেজিস্ট্রেশন করার সময় এই একটা পেন গিফট পেয়েছি। আর এই দুটো আমি দেখাতে চাই যে আমি গত বছর 2022 গিয়েছিলাম, এবার 23 গিয়েছিলাম। আমি যতবার যাব ততবার এইগুলো আমি সুন্দর করে যত্ন করে রেখে দেবো। আর একটা কথা না বলে পারছি না, গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই একা মানুষটি যে এত মানুষকে একত্রিত করেছে, সত্যি তুলনা নাই। যে একটা মানুষের পক্ষে এত মানুষকে গাছপ্রেমী করে তোলার একটা যে অভিনব, কি বলবো, প্রচেষ্টা, সত্যি ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাইকে। ভাই আরও বড় হোক, আরও আরও অনেক উঁচুতে উঠুক, ভাইয়ের প্রশংসা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আমি দিদি হিসাবে এই এই আশীর্বাদই করি, ও আরও আরও অনেক বড় হোক। আর তার সঙ্গে ও আমাদেরকে অনেক কিছু এনে দিয়েছে, অনেক ভাই বোনের সঙ্গে একটা ভালো মেলবন্ধন তৈরি করে দিয়েছে, একটা জেলার সঙ্গে আর একটা জেলা, একটা গ্রামের সঙ্গে একটা গ্রাম, আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটা গ্রুপ করে দিয়েছে, যে গ্রুপে অনেক ভাই বোনরা আছে, তাদের সঙ্গে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ফুল দেয়া নেওয়া ছবি আদান প্রদান করছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকে এখানে শেষ করছি, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, গাছেদের সঙ্গে থাকো, অনেক ভালো থাকবে, মুক্ত বাতাস পাবে। নমস্কার।